কোনো কোনো সংবাদ মাধ্যম খবর করছে যে অভিষেকের পরিবার নাকি ফিরিয়ে দিয়েছে মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী। আমরা বলছি হ্যাঁ ঠিক, তবে অভিষেক নস্করের নয়, অভিষেক ব্যানার্জির সাঙ্গপাঙ্গ না। তাদের কোনো কারণে প্যালপিটেশন শুরু হয়ে যায়, তারা স্থানীয় মানুষজনের মতো করে সেজে এসে তারা সামনে দাঁড়িয়ে ওইখানে কুকথা বলতে শুরু করে এবং একটা অশান্তি সৃষ্টির চেষ্টা করে। তাতে কিচ্ছু যায় আসেনি, অভিষেকের পরিবারের কাছে জল খেয়ে সেখান থেকে বেরিয়ে মোহাম্মদ সেলিম এবং আমরা সকলে অতনুর পরিবারের থেকে ডাক পেয়ে তার পরিবারের কাছে যাই, আবার কথা বলি, বাইকে চেপে সেলিমদা যান এবং তারপরে আমরা ফিরে আসি। একাংশের সংবাদ মাধ্যম যা বলছে সেটা ঠিক বলছে না। এই আজকে দাঁড়িয়ে এই দুই নিহত ছাত্রের পরিবার নির্দিষ্টভাবে আমাদের নেতৃত্বের সাথে কথা বলেছে অনেকক্ষণ ধরে, কেউ এখানে রাজনৈতিক সংকীর্ণতা নিয়ে আসেনি। আমরা প্রত্যেকে চাই এমন নির্মম নৃশংস ঘটনা অবিলম্বে দোষীদের শাস্তি হোক এবং পুলিশ যার গাফিলতির কারণে এত দিন এই তদন্ত দেরি হল তাদের মধ্যেও কারা কিভাবে এই ঘটনায় গড়িমসি করেছে তারও তদন্ত হোক। বাগুইহাটিতে নৃশংস ছাত্র খুন, অভিষেক নস্কর এবং অতনু দে নামে দুই ছাত্র, তাদের যেভাবে খুন করা হয়েছে এবং এই খুনের সময় দীর্ঘ সময় তারা নিখোঁজ ছিল, সেই সময় পুলিশ কী করছিল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। আজকে বাগুইহাটিতে এই দুই নিহত ছাত্রের শোকসন্তপ্ত পরিবারের কাছে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, পলাশ দাস, মৃণাল চক্রবর্তী, শতরূপ ঘোষ, আমরা সকলে গিয়েছিলাম। সেখানে গিয়ে তাদের পরিবারের সাথে, প্রথমে অভিষেকের পরিবারের সাথে টানা প্রায় এক ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, গোটা ঘটনা সবিস্তারে জানান তারা আমাদের নেতৃত্ব। কোনো কোনো সংবাদ মাধ্যম খবর করছে যে অভিষেকের পরিবার নাকি ফিরিয়ে দিয়েছে মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী। আমরা বলছি হ্যাঁ ঠিক, তবে অভিষেক নস্করের নয়, অভিষেক ব্যানার্জির সাঙ্গপাঙ্গ না। তাদের কোনো কারণে প্যালপিটেশন শুরু হয়ে যায়, তারা স্থানীয় মানুষজনের মতো করে সেজে এসে তারা সামনে দাঁড়িয়ে ওইখানে কুকথা বলতে শুরু করে এবং একটা অশান্তি সৃষ্টির চেষ্টা করে। তাতে কিচ্ছু যায় আসেনি, অভিষেকের পরিবারের কাছে জল খেয়ে সেখান থেকে বেরিয়ে মোহাম্মদ সেলিম এবং আমরা সকলে অতনুর পরিবারের থেকে ডাক পেয়ে তার পরিবারের কাছে যাই, আবার কথা বলি, বাইকে চেপে সেলিমদা যান এবং তারপরে আমরা ফিরে আসি। একাংশের সংবাদ মাধ্যম যা বলছে সেটা ঠিক বলছে না। এই আজকে দাঁড়িয়ে এই দুই নিহত ছাত্রের পরিবার নির্দিষ্টভাবে আমাদের নেতৃত্বের সাথে কথা বলেছে অনেকক্ষণ ধরে, কেউ এখানে রাজনৈতিক সংকীর্ণতা নিয়ে আসেনি। আমরা প্রত্যেকে চাই এমন নির্মম নৃশংস ঘটনা অবিলম্বে দোষীদের শাস্তি হোক এবং পুলিশ যার গাফিলতির কারণে এত দিন এই তদন্ত দেরি হল তাদের মধ্যেও কারা কিভাবে এই ঘটনায় গড়িমসি করেছে তারও তদন্ত হোক।